ওয়েলকাম এভরিওয়ান, ই লার্নিং গ্রুপে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয় ওয়ান ওয়ার্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আলোচনা শুরু করা যাক। এ পারসন ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, একজন ব্যক্তি যে কোনো ধর্মে বিশ্বাস করে না তাকে কি বলা হয়? প্যাগান। নেক্সট দেখো, এ পোস্ট উইথ আউট রিমিউনারেশন, মানে একটা পোস্ট যেটা কোনো রকম সম্মানে পারিশ্রমিক ছাড়া, সেটাকে কি বলা হয়? অনারি, মানে সাম্মানিক। নেক্সট দেখো, এ স্মল এনক্লোজার ফর ক্যাটেল স্লিপ পোলট্রি ইটিসি, একটা স্মল থাকার মানে একটা ছোট থাকার জায়গা যেখানে ক্যাটেল স্লিপ আর পোলট্রি এরা থাকে, এটা কি হবে? ডিপ্লয়, ছোট মাথা গোজা স্থান। নেক্সট দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঝটপট সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো, এনিথিং রিটেন ইন এ লেটার আফটার ইট ইজ সাইন্ড, মানে কোনো কিছু লেখা সইয়ের পরে, মানে সইটা করার পরে কোনো কিছু লেখাকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট, পোস্টস্ক্রিপ্ট। নেক্সট দেখো, লিস্ট অফ হেডিং অফ দ্য বিজনেস টু বি ট্রানজাক্টেড অ্যাট এ মিটিং, মানে হচ্ছে বিজনেসের একটা লিস্ট, হেডিংয়ের একটা লিস্ট তৈরি করা, মিটিংয়ের মিটিংটা কখন হবে, কি হবে, কি সময়সূচি হিসাবে, এটাকে কি বলা হয়? এজেন্ডা, এজেন্ডা। নেক্সট দেখো, দ্য ফুলিশ বিলিভ দ্যাট ওয়ান ইজ গড, মানে বোকামোর বিশ্বাস কি সব কিছুই হচ্ছে ভগবান বা একজন হচ্ছে ভগবান, এটাকে বলা হয় থিওম্যানিয়া, থিওম্যানিয়া। নেক্সট দেখো, এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, একটা সরকার বাই দ্য নোবেলস, একে বলা হয় অ্যারিস্টোক্রেসি। নেক্সট দেখো, অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে, মানে একটা অফিস বা অফিসে কিংবা কোনো কিছুর একটা পোস্ট যেখানে কোনো কাজ করতে হয় না কিন্তু হাই পে পেমেন্ট করা হয়, এটাকে বলা হয় সিনিকিওর। যেমন হচ্ছে ধরো রাষ্ট্রপতি, রাজ্যপাল, তাও কাজ টুকটাক করতেই হয়, মানে একটা পোস্ট যাতে সেরকম কাজ করতে হয় না কিন্তু হাইলি পে করা হয়। নেক্সট দেখো, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওয়াইফ, মানে হচ্ছে অন্যের মানে কোনো ওয়াইফকে মানে মহিলাকে মারাকে বলা হয় উকসুরি সাইট, উকসুরি সাইট। ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক আর শেয়ার করে দিতে ভুলো না। চলো আলোচনা এখানেই শেষ করছি।